নমস্কার, আজকের টপিক হোয়াটসঅ্যাপ, আমরা কি করে খুলব। সর্বপ্রথম আমরা হোয়াটসঅ্যাপটা খুলব। খোলার পর মোবাইল নাম্বার দেব, ওটিপি জন্য অপেক্ষা করছি, ওটিপি আসুক। ওটিপি এসছে, ওটিপি দিলাম, নাম সিলেক্ট করতে হবে, নাম দিলাম। আপনি আপনার ইচ্ছে মতো নাম দিতে পারেন, আপনার নামও দিতে পারেন। প্রোফাইলে আমরা ছবি কিভাবে দেব সেটা দেখতে হলে সর্বপ্রথম আমরা তিনটে ডটে ক্লিক করব, সেটিং এ যাব, তারপর নামের উপর ক্লিক করব, তারপর ক্যামেরার বাটনে ক্লিক করব, গ্যালারিতে যাব। গ্যালারি থেকে নিজের মনের মতো ইচ্ছে মতো একটা ছবি চুজ করব, সেটা ক্রপ করব এবং সেটাকে টান করব এবং সেটা হলো আমাদের প্রোফাইল ছবি। সেটিং থেকে আমরা ইচ্ছে মতো একটা জিনিস চেঞ্জ করতে পারি, যেমন থিম, লাইট এবং ডার্ক। আমরা ওয়ালপেপার সেট করব কিভাবে, সর্বপ্রথম আমরা তিনটা ডটে যাব, সর্বপ্রথম মেসেজ বক্সে ক্লিক করবো, তারপর যাকে মেসেজ করবো তার নামে ক্লিক করবো। আমরা এখান থেকে ইচ্ছে করলে মেসেজ করতে পারি। আমরা এখানে হাই লিখি, হাই লিখে পাঠালাম। হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করবো কিভাবে, এখানে আমরা ইচ্ছে মতো একটা নাম দিতে পারি। এখান থেকে আমরা একটা ছবি চুজ করে নেব, যে কোনো একটা ছবি, ছবি নেই, আচ্ছা এই ছবিটা, ছবিটা ক্লিক করলাম, যেখানে একটা ইমোজি সিলেক্ট করে নিলাম। যদি আপনার ইচ্ছা হয় তো আপনি সিলেক্ট করতে পারেন, আপনার না ছবি নাও করতে পারেন। তারপর ডান ক্লিক করলাম, সর্বপ্রথম আমরা উপরে তিনটা ডটে ক্লিক করব, মিউট অপশনে যাব, সেখান থেকে আমরা সিলেক্ট করে নেব কতদিন মিউট করব। আমি এক বছরই মিউট করলাম। সর্বপ্রথম গ্রুপে নামের উপরে ক্লিক করুন, তারপর স্লাইড করে নিচে নামান, তারপর নিচে লেখা আছে এক্সিট গ্রুপ, এক্সিট গ্রুপে ক্লিক করুন, তারপর এক্সিটে ক্লিক করুন, এক্সিটে ক্লিক, এখান থেকে ডিলিট করে দিতে পারেন। সেটি একটু দেখে নেব, সব তিনটা ডটে ক্লিক করব, সেটিংয়ে যাব, অ্যাকাউন্টে যাব, প্রাইভেসিতে যাব, সব শিফট ক্লাস করে নিচে নিয়ে আসবো, নিচে দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্ট লক। যদি আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট অপশন থাকে তবেই এই লকটি কাজ করবে, নতুবা করবে না।